জান্নাতি মানুষের এক নাম্বার গুণ হচ্ছে আমানু ঈমান আনা লাগবে দুই নাম্বার গুণ হচ্ছে ওয়ামিলুস সলিহাত নেক কাজ করা লাগবে বলেন সুবহানাল্লাহ আমলে সলিহ করা লাগবে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাত كانت لهم جنات الفردوس نزلا الله فاك رب العالمين بولين তোমরা যারা ঈমান আনবা যারা নেক কাজ করবা আমি আল্লাহ তোমাদের জন্য মেহমানদারি স্বরূপ জান্নাত রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ একটু জোরে বলেন না আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ বলেন সত্যিই যদি তোমরা আমার গোলামি করতে পারো আমার ইবাদত যদি তোমরা করতে পারো আমি মালিকের পক্ষ থেকে তোমার জন্য তোমাদের জন্য দুইটা পুরস্কার রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ কয়টা পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন জোরে বলেন দুইটা পুরস্কার রেখে দিয়েছেন আল্লাহ বলেন এক নাম্বার পুরস্কার হলো আমার গোলামি যদি তোমরা করতে পারো আমার ইবাদত যদি তোমরা করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দরিদ্রতার হাত থেকে অভাবের হাত থেকে রিজিকের সংকটের হাত থেকে আমি আল্লাহ তোমাদেরকে হিফাজত করব বলেন সুবহানাল্লাহ আমাদের দেশের বড় বড় বিশেষজ্ঞরা বলতেছেন এই 55,000 বর্গ মাইল বাংলার জমিনে 2023 সালে নাকি অভাব আসবে অনটন আসবে দুর্ভিক্ষ আসবে কত সালে 2023 সালে আমি তো বাংলাদেশের সব জায়গায় ওখানে বলি আমার ভাইয়েরা বাংলাদেশের বর্তমানে যে অবস্থা এই গজব তো আরো 10 বছর আগে আসার দরকার ছিল জোরে বলেন ঠিক কি না আর 10 বছর আগে আসার দরকার ছিল 2023 সালে কেন 23 সালে না আসলেও 24 সালে আসবেন 24 সালে না আসলেও 25 সালে আসবে তোমরা যদি জুলুম যদি বন্ধ না করো কোরআনের দরবাহ গুলোয় কেরামদেরকে তোমরা যদি উন্মুক্ত করে না দাও এই কোরআনের ময়দানগুলো যদি তোমরা উন্মুক্ত করে না দাও আল্লাহর কসম খেয়ে বলি কোন তন্ত্র মন্ত্র দিয়ে গজব থেকে বাঁচতে পারবা না কোন তন্ত্র মন্ত্র দিয়ে গজব থেকে বাঁচতে পারবে না এই গজব থেকে যদি বাঁচবার চাও আল্লাহর গোলামি দিয়ে গজব থেকে বাঁচতে হবে আল্লাহর গোলামির মাধ্যমে বাঁচতে হবে চিল্লিয়ে বলেন ঠিক কি না বাংলাদেশের পুরো বিশ্বের মধ্যে করোনা যে আসছিল কোন তন্ত্র মন্ত্র দিয়ে করোনা থেকে বাঁচতে পারছে আমার ভাইয়েরা যখন করোনায় লোক একের পর এক মারা গেছে তখন কিছুই করতে পারে নাই যখন আল্লাহ তাআলা বান্দার দোয়ার গোলামির বরকতে কিছুটা শিথিল করে দিছে তখন এক ভ্যাকসিন দিয়ে কিছুদার কি নিয়ন্ত্রণ করছে ঠিক কি না আমার ভাইয়েরা এই জন্য যদি সেই দুর্ভিক্ষের হাত থেকে বাংলার মুসলমান যদি বাঁচবার চাও যদি সেই অভাবের হাত থেকে যদি বাঁচবার চাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে বলেন সুবহানাল্লাহ কার গোলামি করতে হবে আল্লাহর গোলামি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির ভিতরে সর্বশ্রেষ্ঠ গোলামির নাম হচ্ছে নামাজ সর্বশ্রেষ্ঠ গোলামির নাম কি আমার ভাইয়েরা আমাদের দেশে হাজার হাজার মাহফিল হয় কোরআনের আলোচনা হয় কিন্তু দেখা যায় আজান হওয়ার পরে মসজিদের কাতারগুলা ফাঁকা থাকে জোরে বলেন ঠিক কি না মানুষের ভিতরে নামাজের গুণ যদি থাকতো নামাজের গুণ যদি থাকতো আল্লাহর গোলাম আমি একজন আল্লাহর গোলাম আমার আল্লাহর গোলামি করা লাগবে এই ভূত যদি আমার ভিতরে থাকতো তাহলে আজান হওয়ার পরে মসজিদের একটা কাতারও খালি থাকতো না জোরে বলেন ঠিক কি না আমার ভাইয়েরা নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দামি মেডিসিন রেখে দিয়েছে এত সুন্দর দামি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে রেখে দিয়েছে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার الله يعلم ما تصنعون
পাক রব্বুল আলামিন বলেন এই নামাজের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর মেডিসিন রেখে দিয়েছি কোন মানব যদি নামাজ যদি সঠিক ভাবে আদায় করতে পারে রে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত প্রকার পাপাচার থেকে হিফাজত করব বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা নামাজ কত তাড়াতাড়ি মানুষকে আল্লাহ পাকের ওলি বানায় একটা ঘটনা বলি আমার আজকে আপনাদের কাছ থেকে বিদায়ের পালা একটা মাত্র ছোট ঘটনা বলি আপনাদের কাছ থেকে আমার বিদায়ের পালা আমার চিঠি এসে গেছে আমার ভাইরা নামাজ কত তাড়াতাড়ি মানুষকে আল্লাহ পাকের ইবাদত নামাজ কত তাড়াতাড়ি মানুষকে আল্লাহ পাকের ওলি বানিয়ে দেয় জামানার বড় বুজুর্গ হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহির জামানার ভিতরে একটা সুরসী একটা যুবতী একটা রূপসী মহিলা সে তার রূপ লাবণ্যতার মোহে ফেলে যুবকদেরকে জিনার দিকে আকর্ষণ করে জিনার দিকে ডাকে এলাকার সব যুবক এক এক করে তার রূপ লাবণ্যতার মোহে ফেলে পরে জিনার মধ্যে লিপ্ত হচ্ছে কিছু মানুষ পরামর্শ করে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন জামানার বুজুর্গ আমাদের ছেলেবেলেরা তো জিনার মধ্যে লিপ্ত হচ্ছে এই যুবতী রূপ লাবণ্যতার মোহে পড়ে সুতরাং আপনি এর একটা ব্যবস্থা করেন এই এলাকায় যদি কোনো মুসিবত আসে বা কোনো সমস্যা দেখা দেয় আপনার ডাবল গহলবের মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা আব্দুর রশিদ সাহেবের সাথে পরামর্শ করেন নানক সময় করেন তো এরকম বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহির কাছে পরামর্শ করার জন্য গেছে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ঠিক আছে বাবা আপনারা যান আমি বিষয়টা একটু খতিয়ে দেখছি বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি খবর নিয়ে দেখলেন এই মহিলা এত বড় খতরনাক এত বড় খারাপ বিশ্ববাদপার এই মহিলা দিনের বেলায় কারোর সাথে কোনো সাক্ষাৎ করে না রাতের বেলায় সাক্ষাৎ করে কিন্তু তার প্রতি রাতের ভিজিট হচ্ছে তৎকালীন জামানায় 200 দিরহাম কত দিরহাম 200 দিরহাম এখন জায়গার মূল্য যতই হোক তখনকার ওই 200 দিরহাম দিয়া নাগবাড়ি ইউনিয়ন পুরাটা কিনা যাইতো এত মূল্য ছিল আজকে থেকে 50 বছর আগে 1 লক্ষ টাকা বাহির করার লোক এই দেশে খুব কম ছিল ঠিক কিনা আর এখন 10 লক্ষ টাকা উল্টা কোষা থাকে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা তো বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন এই মহিলার সাথে রাতের বেলা সাক্ষাৎ করতে হয় কিন্তু সাক্ষাৎ করতে গেলে 200 দিরহাম লাগে কত দিরহাম বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি বহু কষ্ট করে 200 দিরহাম জোগাড় করলেন জোগাড় করে একদিন বিকাল বেলায় ওই মহিলার গেটের সামনে যায় নামাজ আর পাগড়ি নিয়ে বসে গেলেন তসবিহ হাতের মধ্যে লইয়া ওই মহিলা দেখলো দিন গনিয়ে রাত্রি হয়ে যাচ্ছে কোনো কাস্টমার এখনো তার কাছে আসে না আমার ভাইরা ও পর্দারের মা ওই যুবতী তার খাদেমাকে পাঠিয়ে দিলেন দেখো তো এখনো কোনো আমার কাস্টমার খুঁজে পাচ্ছি না কারণ কি তার পিএস তার খাদেমা এসে বলে দেখেন গেটের কাছে অন্য কোন মানুষ নয় গেটের কাছে জামানার সবচাইতে বড় বুজুর্গ বাইজিদ বুস্তামী যায় নামাজ বিছে বসে আছে বলেন সুবহানাল্লাহ কই যে ব্যাপার কি আগে তো মনে করছিলাম হুজুররা বালা এখন দেখি হুজুররা ওই আকাম কাবের মধ্যে আসে আমার ভাইয়ের একটা জায়গার মধ্যে একজন আলেম গিয়েছেন ওই জায়গার মধ্যে আপনিও গিয়েছেন আলেমের যাওয়ার মন মানসিকতা একরকম থাকতে পারে আপনার মন মানসিকতা আরেক রকম থাকতে পারে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়ের এই জন্য কোনো বিষয় না জেনে না বুঝে কোনো আলেম সম্পর্কে খারাপ ধারণা করা ঠিক না জোরে বলেন ঠিক কিনা তোমরা এরকম রয়েছ তোমরা বিভিন্ন গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে হোটেলের মধ্যে রাস্তায় রাস্তায় ঘোরো কত জিনার কাজের মধ্যে লিপ্ত হও কোন আলেম যদি তার বউ নিয়ে যাও এটা তোমাদের মতো ধারণা করিও না যে আলেম ওইখানে সে জিনা করার জন্য ভিন্ন নারী নিয়ে আসছে জোরে বলেন ঠিক কিনা আলেম তার বউ নিয়েও সেখানে যেতে পারেন এই জন্য এখন বলতে পারেন হুজুর কাবিন নামা আপনারা বিয়ে করছেন কাবিন নামা কেউ পকেটে নিয়ে ঘুরেন হ্যাঁ বাংলাদেশের এই আইন আছে নাকি যে কাবিন নামা পকেটে নিয়ে ঘুরো লাগবো আইন নাই আমার ভাইয়েরা বাইজিদ মুস্তামী রহমাতুল্লাহ আলাইহি বললেন 200 দিরহাম দিয়া ওই মহিলাকে আমি আজকে রাত্রের জন্য ক্রয় করলাম ক্রয় করার পরে বাইজিদ মুস্তামী রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে রইকা সর্বপ্রথম ওই মহিলাকে ডাক দিয়ে দিলেন মা ওই মহিলা ভাবলেন আজকে আমি কেমন যুবকের পালায় বললাম যে এই যুবক ঘরে আসার পরে আমাকে ভিন্ন কোন শব্দ দ্বারা সম্বোধন করলো না আমাকে প্রথমেই ডাক দিয়ে দিলেন মা মা বলে যখন ডাক দিয়ে দিয়েছেন প্রথম ডাকেই প্রমাণ হয়ে গেল মুসলমান এই যুবক আমার সাথে জিনা করার জন্য আসে নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না জিনা করার জন্য আসে নাই বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি বললেন মা
তুমি তো একজন মুসলমানের নারী তুমি তো একজন মুসলমানের ঘরের সন্তান তোমার গায়ের মধ্যে যে পাতলা নেট মার্কা কাপড়গুলো আছে এই পাতলা নেট মার্কা কাপড়গুলো খইলা তুমি ওযু করে গোসল করে পবিত্র হইয়া আমার পুটলার মধ্যে কিছু মোটা কাপড় আছে এই মোটা কাপড়গুলো পরিধান করে আমার সামনে তুমি আয়েশা হাজির হয়ে যাও বলেন সুবহানাল্লাহ এই পাতলা কাপড় খুই আমাদের দেশের মধ্যে মা বোনদের কাপড় যত নেট মার্কা হয় যত পাতলা হয় মার্কেটে এটার ডিমান্ড কম না বেশি মার্কেটে এটার ডিমান্ড বেশি এটার ডিমান্ড বেশি হওয়ার একমাত্র কারণ হলো কলকাতা হাইওয়ান জানোয়ারদের স্টার জলসার জি বাংলা এই স্টার জলসার জি বাংলা যতদিন এই বাংলার জমিন থেকে বিদায় না হবে কোন স্বামী তার স্ত্রীর কাছ থেকে খেদমতের আশা করবে না কোন পুত্রবধূর কাছ থেকে কোন শ্বশুর খেদমতের আশা করবে না কোন শাশুড়ি মারার সময় ছেলের বউয়ের কাছ থেকে খেদমতের আশা করতে পারবে না জোরে বলেন ঠিক কি না একজনে তো তাস খেলাবার কইছে অনেকজন খবর কইছে কই তোর বাড়িতে আগুন ধরছে কি ধরছে আগুন লাগছে কই খারো তুরুকটা দিয়া নয় কি দিয়া নয় খারো তুরুপটা দিয়া নয় এই স্টার জল চলে এরম কয় যে একটা মানুষ মরতেছে কয় মরতে থাক আদরে লাইলে উঠুন দেরি হবো আমি একটু সিরিয়ালটা শেষ করে নই ঠিক কিনা আমার ভাইয়েরা এই লোক জব তো এই বাইজিদ মুস্তামী রহমাতুল্লাহ আলাই উনি কাপড় যখন মোটা কাপড় পইরা আসতে বললেন গোসল করে পবিত্র হয়ে আসার পরে বললেন তুমি তো মুসলমানের নারী জীবনে হয়তো নামাজ কখনো পড়েছো তুমি তো নামাজ কখনো পড়েছো কিংবা কখনো পড়তে দেখেছো যদি তাই হয় তাহলে আমি এই যে তোমার সামনে জায়নামাজ বিছিয়ে দিলাম এই জায়নামাজের মধ্যে তুমি আল্লাহর ওয়াস্তে আল্লাহ পাককে হাজির নাজির জেনে তুমি দুই রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও সুবহানাল্লাহ পড়ে নামাজে তো দাঁড়াইতেই হবে কারণ 200 দিরহাম দিয়ে আজকে রাতের জন্য কিনছেন ওই মহিলা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার বলে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল আমার ভাইরা একটা মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চেহারার সামনে আর ওই বান্দার সামনে কোনো পর্দা থাকে না ওই বান্দার সামনে কোনো পর্দা থাকে না আল্লাহ পাক রব্বুল আলামিন আর বান্দার খুব কাছাকাছি হয়ে যায় ওই মহিলা নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ভাইজিদ মুস্তামী রহমাতুল্লাহ আলাইহি সিজদার মধ্যে পড়ে দোয়া করতে লাগলেন আল্লাহ বহু কষ্ট করে 200 দিরহাম জোগাড় করে তোমার এই বান্দিকে আজকে কোরআনের কথা শোনানোর জন্য আসছি হিদায়াতের কথা শোনানোর জন্য আসছি আয় আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষের অন্তর তো তোমার কুদরতি দিয়াঙ্গুলের মাঝখানে চলে তুমি যেমনে ঘুরাও তেমনে ঘুরে তুমি যেমনে ঘুরাও তেমনে ঘুরে আয় আল্লাহ তুমি তো পারো এই যুবতীর ভিতরে হিদায়াতের নূর চালু করে দেওয়ার জন্য আজকের মধ্যে এই মহিলার ভিতরে হিদায়াতের নূর যদি তুমি না জ্বালাইয়া দাও আগামী কালকে 200 দিরহাম জোগাড় করেন আবার এই নারীকে এই মহিলাকে আইসা আমি কোরআনের কথা বলবো এমন সাধ্য তো আমার নাই আয় আল্লাহ তুমি এই মহিলার ভিতরে হিদায়াতের নূর জ্বালাইয়া দাও এই কথা যখন বলতেছেন আর ওই নারী নামাজ পড়তেছেন আমার বাইরে বলতেছিলাম দেখেন নামাজ কেমনে মানুষকে সৎপথের দিকে আনে নামাজ কেমনে মানুষকে ওলি বানাইয়া দেয় এই কথা বলে যখন বাইজিদ মুস্তামী রহমাতুল্লাহ আলাইহি কান্নাকানি করতেছেন মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার ভিতরে হিদায়াতের নূর জ্বালাইয়া দিছে বলেন সুবহানাল্লাহ ইমানের নূর আচ্ছা তাহলে আমি শেষ করে দিচ্ছি দেখেন ইমানের নূর কেমন করে ভিতরে ঢোকেন আমার ভাইরা বাইজিদ মুস্তামী রহমাতুল্লাহ আলাইহি বলে যখন কান্নাকাটি করতেছেন ওই মহিলা নামাজ শেষ করে সাথে সাথেই বললেন ও জামানার বুজুর্গ বাইজিদ মুস্তামী আমাকে এত নির্জনে একা পাওয়ার পরে আমার মতো একটা যুবতীকে একা পাওয়ার পরেও একটাবার আমার দিকে খারাপ নজরে তাকাইলেন না একটাবার আমার দিকে সুন্দর করে তাকাইলেন না আমার সাথে জিনা করার মতো কোনো লোভ আপনি করলেন না আপনাকেও মরতে হবে আমাকেও মরতে হবে ও পর্দার মা আজকে বেপর্দা হয়ে মার্কেটের মধ্যে গোলাম তোমার মতো কত নারী
দেখো পর্দা করে চলে কোকে গাও ভিন্ন কোন পুরুষকে মুখ দেখায় না বেপর্দা হয়ে মার্কেটের মধ্যে যায় না সে যদি পারে তুমি কেন পারবা না তুমি কেন পারবা না তাকেও তো মরতে হবে তোমাকেও মরতে হবে আমার ভাইরা মরণের হাত থেকে কেউ রক্ষা পাবো না জোরে বলেন ঠিক কি না আজকের এই মাহফিলটা কারোর জন্য বাবা জীবনের শেষ মাহফিল হতে পারে গত বছর কত মানুষ এই মাহফিলের মধ্যে ছিল আজকে তারা দুনিয়াতে নাই আপনি আজকে এই মাহফিলের মধ্যে আসছেন আগামী বছর থাকতে পারবেন এমন গ্যারান্টি কারোর লাইফের মধ্যে নাই আয় আল্লাহ এটাই যদি আমার দিয়ে আমাদের জীবনের শেষ মাহফিল হয় আয় আল্লাহ সকলের জন্য তুমি নাজাতের ব্যবস্থা করে দিও জোরে বলেন আমিন সম্মানিত সুদীপ আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে সেই জন্য আর কথা লম্বা নয় এখানেই বিদায়